মারা গেছেন 90 দশকে ঢাকায় সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান। বুধবার ঢাকার উত্তরার বাসায় ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তার। পরে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া মারা যাওয়ার পরদিনই তিনি পরলোক গমন করেন। মঙ্গলবার সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। খ্যাতিমান এই নির্মাতা পরিচালক শিবলি সাদিকের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন 1977 সালে। পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন 1988 সালে। তার পরিচালিত প্রথম সিনেমার নাম বিশ্বাস অবিশ্বাস। তবে খ্যাতি লাভ করেন ক্যামত থেকে ক্যামত সিনেমা দিয়ে। এই সিনেমার মধ্য দিয়েই সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকা খ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন। তার পরিচালিত আলোচিত সিনেমাগুলো হলো আমার দেশ আমার প্রেম, স্বজন, আমার ঘর আমার বেহেস্ত, অনন্ত ভালোবাসা, পরাঞ্জায় জ্বলিয়ারে, কোটি টাকার প্রেম ইত্যাদি। সোহানের অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান।